বলো, তোমার রেসিপিটা কেমন হয়েছে? আমার রেসিপি ভাত ভাজা খেতে খুব মজা, খুব মজা লাগতেছে। নিজে ভাবলাম এটা কিন্তু নেটে সারি দাদা, কিন্তু তোর চেহারাটা ভালো মতো উঠতেছে না। এদিক তাকাও না, দেখি একটু, দেখি। আচ্ছা, হ্যাঁ, আর দুটা দাও। ঠান্ডা ঠান্ডা মরুভূমি ধরে যাচ্ছে, আলোতে চেহারাই উঠতেছে না। হয়েছে? হ্যাঁ হয়েছে। এরকম মাঝে মাঝে একটু কাজ করে দিলে তো আমি শান্তি পাইতাম। কাজ করি প্রতিদিন কর। একটা সিটারের একটা লিমিট আছে, করাই দাও। এই যে করাই, এই যে এটা নেও তুমি। আজকে রাত পারো, আমি খালি ভিডিও করি আজকে। এটারই দরকার রাখো, যে সবজি রাখবো না তখন লাগবো তো এটা। দেখ তোমার ভিডিওটা দেখে যদি, হ্যাঁ, আমার ই বাইরে যায়, সাবস্ক্রাইব বাইরে যায়। কি দেবো? কি দিব? আগে চুলা চালাও, দৌড়াও। আজকে আর ওরা রান্না করতেছে, মানে ভাত ভাজতেছে। আরো দিব? হ্যাঁ, না না না, বেশি হয়ে যাবে তো। না, তেল গরম হয়নি, একটু পরে দাও। দাও পেঁয়াজ আর কাঁচামরিচ কাটা দিয়ে দাও, বিসমিল্লাহ করে দিও। পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন ডিম দিয়ে দাও। আর লাল, এই লাল বেশি হবে না, এই পেঁয়াজ গুলো একটু লাল হলে বেশি খারাপ দেখা যায়। ইন্ডিয়ান পেঁয়াজ তো পেঁয়াজটি ভালো না। আগের দিন আগের দিন দিয়ে দাও, ডিম দিয়ে দাও। লবণ দাও, তুমি লবণ দাও, আমি একটু ভাজি। লবণ কই রে? লবণ আনতে যা তো তেল ছেড়ে দিলে। পরে আবার বাতির সাথে দিই, এখন আর দিয়ে না। বাতি ছেড়ে দাও। আজকে বাবুর তুই কে? তুমি মুখ দিয়ে বলো। আমি 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 কে নাম বলো? বলো।
আমি মোহাম্মদ সাইদ হোসেন তারপরে কি তোমার কি ই লাগবো নাকি লাইক কমেন্ট লাগবো লাইক কমেন্ট তোমার লাগবো না বলো কিছু লাইক দিবেন কমেন্ট করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন আমার গলাটা দেবে গেছে সেই জন্যই বেশি কথা বলতে পারছি না চা খাইবে না পেটে পরে আদা দিয়ে চা খাইনি তাইলে গলা ঠিক হয়ে যাবেন বলো তোমার রেসিপিটা কেমন হয়েছে আমার রেসিপি ভাত ভাজা খেতে খুব মজা খুব মজা লাগতেছে নিজে ভাবলাম দেখি আল্লাহ হাফেজ দিবা টিবা নাকি আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম